एक्स्ट्रा टाइम। এবারের আইএসএল এ এসসি ইস্ট বেঙ্গলের সেরা পারফর্মারদের একজন হলেন দেবজিৎ মজুমদার। 33 বছরের এই বঙ্গতনায় 15টি ম্যাচ খেলে 50টি সেভ করেছেন, তার মধ্যে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছেন। এরপর আগামী মরসুমেও দেবজিৎকে রাখতে চাইছে এসসি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বর্তমানে যে সমস্যা চলছে ক্লাব ও ইনভেস্টার শ্রী সিমেন্টের মধ্যে, তাতে নতুন খেলোয়াড় সই এবং পুরনো খেলোয়াড়দের রেখে দেওয়ার বিষয়ে কাজ খুব একটা এগোচ্ছে না। এই পরিস্থিতিতে দেবজিতের কাছে রয়েছে উড়িষ্যা এফসির অফার। এমন অবস্থায় বড় প্রশ্ন, দেবজিৎ কি তবে অপেক্ষা করবেন এসসি ইস্ট বেঙ্গলের জন্য? এই নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন এই বঙ্গতনয়। বলছেন, ব্যক্তিগতভাবে আমি ইস্ট বেঙ্গলই থেকে যেতে চাই, কিন্তু একটি অনিশ্চয়তা রয়েছে যা আমরা সবাই জানি। টিম ম্যানেজমেন্ট আমাদের বলেছেন যে ফাইনাল এগ্রিমেন্টের সমস্যা না মেটা অবধি তারা খেলোয়াড়দের সাথে কোনো চুক্তিতে এগোবে না, এমনই কথা আমাদেরকে জানানো হয়েছে। যদি আমি ক্লাবের তরফ থেকে অফার পাই তাহলে আমি অবশ্যই থাকবো, কিন্তু যতক্ষণ না আমি অফার পাবো একটি চিন্তা থেকেই যাবে। এরপর দেবজিৎ বলেন, আমার কাছে কিছু অফার রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলা একটি আলাদা আবেগ, যেহেতু আমি একজন বাঙালি খেলোয়াড়, আর এই একটি কারণে আমি অপেক্ষা করছি। কিন্তু আবারও বলছি, আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো না। এদিকে আইএসএলে এসসি ইস্ট বেঙ্গল এবং নিজের পারফরমেন্স নিয়ে দেবজিৎ বলেছেন, ব্যক্তিগতভাবে আমার জন্য একটি ভালো মরশুম, কিন্তু দুর্ভাগ্যবশত দল প্রত্যাশা মতো সাফল্য পায়নি। কিন্তু বলতে হবে যে এটি একটি নতুন টিম, কিছু সময় লাগবে একসাথে আসার জন্য। সব মিলিয়ে এটি একটি ভালো মরশুম গেল আমার জন্য। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।